রাসেল জানতে চেয়েছেন একা একা তারাবি কিভাবে পড়বো একা একা তারাবি ঠিক জামাতে যেভাবে পড়া হয় সেভাবেই আপনি পড়বেন ভিন্ন কোনো পদ্ধতি নেই আপনি তারাবির তারাবীর নামাজ দুাত দুরাকাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন কোনো সুরা নির্দিষ্ট নাই সুরা ফাতে হাসাত অন্য একটা সুরা মিলিয়ে আপনি তারাবির নামাজ পড়বেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে ধীরে ধীরে পড়ার জন্য রুকুটা একটু লম্বা করার জন্য সেজদারিটা লম্বা করার জন্য ধীরে ধীরে পড়বেন সুন্দর করে পড়বেন এটা হলো মূল বিষয় আর যে কোনো দিয়ে আপনি পড়তে পারেন নিহতের সময় আপনি তার আপনি নামাজ পড়ছেন এটা মনে মনে আপনার নিয়ত থাকলেই আপনার নামাজ হয়ে যাবে ইনশালদুলিল্লাহ এই বিষয়ে আমাদের একটা ভিডিও পেজে আসে বিস্তারিত বিষয়ে শুনে নিতে পারেন এরপরে আব্দুর রহমান জানতে চেয়েছেন রমজানের শেষ সাথে তাহাজুদের নামাজ পড়ার নিয়মটা জানাবেন ভিন্ন ভিন্ন কোনো নিয়ম নাই তো আপনি অন্য সময় তাহাজ্জুদ যেভাবে পড়তেন রমজানেও ঠিক একই পদ্ধতিতে পড়বেন দুই দুর আঘাত করে পড়বেন এবং যত দীর্ঘ কেরাত রুকু সেজদা দিয়ে পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন ততই বেশি ভালো হবে এবং ততই বেশি আপনি সবের ভাগী হবেন ইনশাআল্লাহ বিন্দিল্লা এরপরে রেজা রেজওয়ান আহমেদ শুভ হবে জানতে চেয়েছেন গর্বকালীন সময় কি রোজা রাখা যাবে কিনা হ্যাঁ রোজা রাখা যাবে না কেন রোজা তো সর্বাবস্থা রাখতে হবে যদি গর্বকালীন সময়ে রোজা রাখলে কোনো মায়ের শরীরের অবস্থা এত বেশি খারাপ থাকে কন্ডিশন এত খারাপ থাকে যে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্ন বিষয় তিনি পরবর্তীতে রোজা রেখে দিবেন যদি ডাক্তার তাকে বলে যে তিনি রোজা রাখলে বাচ্চার গর্বের বাচ্চার ক্ষতি হতে পারে বড় কোনো ক্ষতি হতে পারে তার নিজের জীবন হুমকির মুখে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে তিনি এই রোজাগুলো পরে রাখবেন তিনি রোজা রাখবেন না কারণ আল্লাহ মহা বলেছেন মানে কুমি সফর তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা সফরে আসে তারা অন্য কোনো সময় রোজা রেখে দিলে চলবে